এক মাস বয়সে এই বাছুরটি খুঁজছে তার মাকে। পশুদের মায়া মমতার খবর কতজনই বা রাখে। মায়ের আদর মানুষের জন্য যেমন, পশুদেরও তেমন। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল ময়মনসিংহে। ত্রিশাল আমিরাবাড়ি গুজিয়াম গ্রামে গোয়াল ঘরের চারটি তালা কেটে ও শিকল কেটে একটি দুধের ছোট বাছুর রেখে চারটি গরু চুরি হয়েছে। কিছুতেই খাওয়ানো যাচ্ছে না বাছুরটিকে, মাকে খুঁজছে সে। আর এইটা তো অনেক করে পুরা কেটে নিছে। দু তিন কেজি, 2 কেজি দুধ বেচতাম, এই বাছুরটা খাইতো। এই বাছুরটা থইয়া তার মা বাছুরটার মারে নিছে। আর দুইটা বকনা গরু আছেন, বড় বড় সিন্ধি, এই দুইটা নিছে। একটা কালো হাড় আছেন, 1 লক্ষ 8 হাজার দামের এই হাড়টা নিছে। 60টা তালা আছে গো, 60টা তালা কাটিয়া দুইটার কাছে শিহল, 3টার শিহল কাটছে, আর 1টা তালা কাটছে, বড় তালাটা কাটছে। গেটের মধ্যে সেই মেইন দরজার ভিতরে আমরা লক দিছে বাইর দেয়া, আর এই দরজার গেটের মধ্যে রশিদা বাঁধছে। আমি যখন রাত্র 1:30 মতো বাজে, তখন আমি পড়ছি, সবটি গরু শুয়ে রয়েছে। আমি গরুটি দেখছি, দেখে হাইরা গেহাইরা শুয়েছি। সে সময় সড়কটা তো অনেক গাড়ি, অনেক সময় আনিকুনি হরে গাড়ি শব্দ হয়েছি। আমি গাড়ি শব্দ হয়েছি, আর কোনো কোনো দিন উঠি উঠা দেখি গাড়ি যাইতেছে, কোনো কোনো দিন দিয়ে আইতেছে, মাছের গাড়ি চলে, কোম্পানির গাড়ি হয়। আমি কোনো সময় বুঝছি না যে আমার এই 4টা তালা কাটিয়া এই ঠেলার গাড়িটা সরাই আমার ভিতর থেকে গরু নিয়ে যাবো। আগেও একটা গরু আমার 8টা গরুর ভিতরে একটা গরু নিছে। আমি গরুটি ফর্দা ফর্দা রাখি। কালকে আসলে আমার যাইবার ভাগ, আল্লাহর অনেক রকম পরীক্ষা আছে আমার। কোন পরীক্ষার মধ্যে আল্লাহ ফালাইছে একমাত্র আল্লাহ ফাঁকি জানে। গরুটি আমি ফালি, অনেক কষ্টে ফালি গরুটি। পাইলা বছরে আমি কোরবানি তো দুটি একটা হাড় বেছি গায়ের ঘরে ফুটাইন লইয়া, বউ খোলা ফান লইয়া আমি এই টাকা পয়সা দা চলাফেরা করি। আমার আর কোনো ব্যবসা বাণিজ্যও নাই, চলার মতো আর কোনো ইয়াও নাই। এই যে এই 2-3 কেজি দুধ পানাই আমি 2 কেজি দুধ বেচতাম, চলতাম, এটি আমার সম্বল। আমার এরকম সর্বহারা যারা করতেছে, আমি আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে এই বিচার আমি দিতাছি। আল্লাহ, গরুর মালিক মোহাম্মদ শহীদুল ইসলাম শেখ জানান, তিনি রাত 2টার সময় গোয়ালঘর হতে তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল 6:30 নাগাদ ঘুম হতে উঠে দেখেন তার 4টি গরুই চুরি হয়ে গিয়েছে। চোরাইকৃত গরুর আনুমানিক মূল্য 3.5 লক্ষ টাকা বলে তিনি জানান। আমাদের যে এখানে কোম্পানিটা, আমরা এত কিছু সহ্য করার পরও কালকে গরুটা নেওয়ার সময় দেখছে সিকিউরিটি গার্ডে। সিকিউরিটি গার্ডে দেখার পরেও এর কোনো তারা কোনো প্রতিবাদ করে নাই, বা আমাদেরকে জানাই নাই, বা একটা এলাকাবাসী কাউরে জানাই নাই যে এই গরুটা নিচ্ছে, যে গরুটা নিতেছে, তার চোখের সামনে গরুটা নিয়ে গেছে, তারা কোনো প্রতিবাদ করে নাই। তাহলে আমাদের যে এই পাশে কোম্পানি আছে, এই কোম্পানি আমাদের কী লাভ হইতেছে? একটা ওই কোম্পানি লাভ আমাদের কী লাভ? আমরা প্রকৃত বিচার চাই। আমাদের আমার চাচার একবারে নিঃস্ব করে দিছে এই গরুগুলা নিয়ে। এখন আমরা এটার একটা সুষ্ঠু তদন্ত করে একটা বিচার চাই, যাতে পরবর্তীতে আর কারো বাড়িতে বা আর কারো পরিবারে নিঃস্ব না হয়, প্রকৃত বিচার চাই। আমারে মাইরে হারলেও তো আমি দেখতাম, চেষ্টা করিয়া দেখতাম আমার গরুগুলো আমি ফিরাই পাই। রুলের কাছে বাড়ি বুঝছুন, গাড়ি অনেক সময় আয়, অনেক সময় যা। আমি বুঝবার পাইছি না যে আমার গরুগুলো আছে না। এত
কাছের সুর আমার আছে, যদি কাছের সুর না থাকতো তাহলে আমার ভিতরের দরদার মারার সাহসটাও দুরাবির মাসে আয়া পাইতো না। আমার গলি কই, আমার গরু কই? অবশ্যই এই এলাকার সুর আছে লোকে, এই এলাকার সুর ছাড়া এইসব আর হেরবারে কোম্পানির সিকিউরিটিরা দেইয়া গরু বর্তাছে দেইয়া হেরবারে আপনার কইছে না যে এই ডাক দিলেও পারতো মোবাইল হলেও পারতো, তারা কইল না, কোম্পানির সিকিউরিটি কইল না। আমরা একসময় মনে করছিলাম যে আঙ্গর গেরাম বোধ চুরমুক্ত হয়ে যাবো, কোম্পানি হয়ে গেছে, সিকিউরিটি থাকবো, লোকজন থাকবো, এখন দেখি আপনি সন্ধ্যার পরে অপরিচিত লোক জিগাইলে কো আমরা সিকিউরিটি, আমরা একবারের বাড়ার দিয়া চাইরে বগল দা আপনার একই অবস্থা। জানা গেছে ত্রিশালে ঘুম নেই গরুর মালিকদের চোখে, চক্র চুরি করছে গোয়ালের গরু।